মৰমৰ ছাত্ৰ-ছাত্ৰীসকল আমি লাষ্ট লেকচাৰটোত কুলম্বছ ল শিকিছিলোঁ কুলম্বছ লটো কি আছিলে যে দুটা চাৰ্জ Q1 আৰু Q2 আৰু ইহঁতৰ মাজৰ ডিষ্টেন্স যদি আৰু হয় তেনেহ'লে চৰি ডিষ্টেন্স যদি আৰ হয় তেনেহ'লে ইহঁতৰ মাজৰ ফ'ৰ্চ কিমান হ'ব এফ ইকুৱেল টু 1/4πε0 নট ইয়াৰ ভেলু আছিলে 9×10⁹ Q1 Q2/r². এতিয়া যদি এনেকুৱা এটা চিটুৱেশ্যন আহে ধৰা এইটো এটা চাৰ্জ কিউ নট আৰু ইয়াতে এটা চাৰ্জ আছে Q1 চে R1 ডিষ্টেঞ্চত ইয়াতে এটা চাৰ্জ আছে Q2 R2 ডিষ্টেঞ্চত ইয়াতে এটা চাৰ্জ আছে Q3 ডিষ্টেঞ্চ R3 এনেকৈ ধৰা এই চাৰ্জৰ ওচৰে পাজৰে আৰু বহুতকেইটা চাৰ্জ আছে এতিয়া এই গোটেইকেইটা চাৰ্জে কি কৰিব এইটো চাৰ্জৰ ওপৰত ফ'ৰ্চ দিব এতিয়া আমাক যদি সোধে যে এই গোটেইকেইটা চাৰ্জৰ কাৰণে এইটো চাৰ্জৰ ওপৰত ট'টেল ফ'ৰ্চ কিমানখিনি হ'ব আমি কেনেকৈ উলিয়াম এইটো উলিওৱাৰ কাৰণে আমাক এটা প্ৰিন্সিপল আছে সেইটো কয় প্ৰিন্সিপল অফ ছুপাৰ পজিশ্যন কি বুলি কয় প্ৰিন্সিপল অফ ছুপাৰ পজিশ্যন প্ৰিন্সিপল অফ ছুপাৰ পজিশ্যনৰ ষ্টেটমেণ্টটো তোমালোকে কিতাপত চাই ল'বা মই বস্তুটো এক্সপ্লেইন কৰিছোঁ প্ৰিন্সিপল অফ ছুপাৰ পজিশ্যন মতে আমি কি কৰিব লাগিব এই চাৰ্জটোৰ ওপৰত প্ৰতিটো চাৰ্জে ইণ্ডিভিজুৱেলি কিমানখিনি ফ'ৰ্চ দিছে সেই ফ'ৰ্চখিনি উলিয়াব লাগিব তো আমি যদি Q1ৰ কাৰণে Q0ত ফ'ৰ্চ উলিয়াব বিচাৰোঁ কিমান হ'ব আমি F1 বুলি কওঁ 1/4πε0 Q1ৰ কাৰণে Q0ৰ ওপৰত চ' Q1 Q0 ইহঁতৰ মাজৰ ডিষ্টেঞ্চ কিমান হ'ব R² ছিমিলাৰলি ইয়াৰ কাৰণে ইয়াতে ফ'ৰ্চ কিমান হ'ব F2 1/4πε0 Q2 Q0 মাজৰ ডিষ্টেঞ্চ কিমান R² ছিমিলাৰলি F3 কিমান হ'ব 1/4πε0 Q3 Q0 R³² এতিয়া এই গোটেইকেইটা ফ'ৰ্চ ওলোৱাৰ পিছত আমি যেতিয়া ট'টেল ফ'ৰ্চটো উলিয়াব বিচাৰিম আমি এই গোটেইকেইটা ফ'ৰ্চক এড কৰিব লাগিব আমি চাম ল'ব লাগিব গোটেইকেইটা ফ'ৰ্চৰ তো আমি চামটো কেনেকৈ ল'ম ভেক্টৰিয়েলি ল'ব লাগিব উই হেভ টু এড অল দ্য ইণ্ডিভিজুৱেল ফ'ৰ্চেছ এড অল দ্য ইণ্ডিভিজুৱেল ফ'ৰ্চেছ ভেক্টৰিয়েলি তো আমি ভেক্টৰৰ নিয়ম মতে গোটেইকেইটা ফ'ৰ্চ আমি এড কৰিব লাগিব তো আমি এফ নটৰ ওপৰত ট'টেল ফ'ৰ্চ কিমান হৈ যাব F1 + F2 + F3 যদি আৰু থাকিলে হয় চাৰ্জ গোটেইকেইটাৰে ফ'ৰ্চ এড হৈ গৈ থাকিলে হয় ইয়াতে এটা কথা তোমালোকে নিশ্চয় মন কৰিছা যে আমি যেতিয়া Q1ৰ কাৰণে Q0ৰ ওপৰত ফ'ৰ্চ উলিয়াইছিলোঁ উই চিম্পলি ইগন'ৰ দ্য প্ৰেজেঞ্চ অফ দ্য আদাৰ চাৰ্জেছ তাৰমানে Q1এ Q0ৰ ওপৰত কিমানখিনি ফ'ৰ্চ দিব সেইটো বেলেগ চাৰ্জে এফেক্ট কৰিব নোৱাৰে বেলেগ চাৰ্জবিলাক থাকক বা নাথাকক Q1এ Q0ৰ ওপৰত ছেম এমাউণ্টৰ ফ'ৰ্চ দিছে চোৱা যদি Q2 Q3 নাথাকিলেহেঁতেন তথাপিও আমি Q1ৰ কাৰণে এইখিনি ফ'ৰ্চে পালোহেঁতেন ছিমিলাৰলি Q2ৰ কাৰণে এইখিনি ফ'ৰ্চ পালোহেঁতেন আৰু Q3ৰ কাৰণে এইখিনি ফ'ৰ্চ পালোহেঁতেন আৰু এতিয়াও আমি একজেক্টলি সিমানখিনি ফ'ৰ্চেই পাই আছোঁ তো ইয়াতে আমাৰ মেইন বস্তুটো হ'ব মেইন কথাটো হ'ব যে এই ফ'ৰ্চকেইটাক ভেক্টৰিয়েলি এড কৰা তাৰ কাৰণে আমি জানিব লাগিব ভেক্টৰ এডিশ্যনৰ নিয়মসমূহ যিখিনি আমি অলৰেডি ক্লাছ 11th শিকিছিলোঁ কিন্তু ফাৰ্ষ্ট ইয়াৰ ছেকেণ্ড ইয়াৰ বহুতে তেনেকৈ ভাবা হয়তো বহুতে পাহৰিছা ভেক্টৰ কেনেকৈ এড কৰিব লাগে সেইকাৰণে মই অকণমান ভেক্টৰ এডিশ্যনৰ এটা থুলমূলকৈ এটা ৰিভিজন দিব বিচাৰিছোঁ অ'কে যদি কোনোবাই কাৰোবাৰ যদি মনত আছে এইখিনি স্কিপ কৰিব পাৰা তো কি আছিলে কথাটো যদি দুটা আমাৰ হাতত ভেক্টৰ থাকে ছেম ডাইৰেকশ্যনত
say A2 vector A and where magnitude A2 vector B. So A2 vector or magnitude ami A boli kolo, B vector or magnitude ami B boli kolo. So same direction of jodi duta vector thake ihotok jodi ami add koro, simply ami kenake add koribo parim A plus B magnitude kiman hobo, same direction of thakile A plus B. Aro jitu amar resultant vector hobo tar direction agor duta vector or direction or logot eke hobo. যদি অপোজিট ডাইরেকশনে থাকে দুটা ভেক্টর যদি যদি এটা ভেক্টর এ এই পিনে আছে বি ভেক্টরটো যদি এই পিনে থাকে তেনেহলে এই দুটা ভেক্টরৰ রিজালটেন্ট কিমান হ'ব এ প্লাস বি আমাৰ হৈ যাব ডাঙৰ ভেক্টৰ কোনটো এ होरो वेक्टर b आरो ए जेतु नूतन वेक्टर पम तार डायरेक्शन होबो जेतु वेक्टर डांगोर असिल हेतु वेक्टर दिखत तो क्लियरली आत आमी देखा पाइसु ए वेक्टर टु डांगोर गतिके ए आरो बी रिजल्टेंट ए पिने होबो के आरो जदि दुटा वेक्टर एनेके थाके थीटा एंगल करी ধৰা হল এটো এ আৰু এটো বি এতিয়া এ প্লাস বি মানে কিমান হ'ব হেতু আমি কেনেকৈ উলিয়াইছিলো হেতু উলিয়াইছিলো প্যারালেলোগ্রাম ল অফ ভেক্টর এডিশনৰ পৰা এনেকৈ আমি প্যারালেলোগ্রামটো কমপ্লিট কৰিছিলো আৰু এই যেটো ডায়াগোনাল এই ডায়াগোনালটো আমাক কি দিছিলে এ প্লাস বি দিছিলে তো আমি ধৰিলো এই ডায়াগোনালটো এৰ লগত আলফা এংগেল কৰি আছে So, yate a plus b magnitude, mi hiki silo a square plus b square plus twice ab cos theta root lole ami a plus b magnitude pao. Aro jodi hei resultant vector to a vector or logot. আলফা এঙ্গেল কৰি থাকে তেনেহলে 10 আলফা মানে আছিলে b sin থিটা ডিভাইডেড বাই a প্লাস b cos থিটা সো এইখিনি বেসিক্যালি আছিলে ক্লাস 11th আমি ভেক্টর এডিশনৰ যিখিনি বস্তু শিকিছিলোঁ সেইখিনি বস্তুৰ এটা কুইক ৰিভিজন এতিয়া আমি আমার মেইন টপিক লৈকে আহিছো যে তিনিটা দুটাতকে বেছি যদি চার্জ থাকে তেনহলে আমি ফোর্স কেনেকে উলিয়াম প্রথমতে আমি এটা সিম্পল এক্সাম্পল লম সিম্পল এক্সাম্পল তো আমি কি লম আমি তিনিটা চার্জ লৈছো এটুক আমি 3 মাইক্রো কুলম বুলি কৈছো এটুক আমি 2 মাইক্রো কুলম বুলি কৈছো আৰু মাজত এটা আছে 1 মাইক্রো কুলম ধরা হল এই দুটা চার্জর মাজর ডিস্টেন্স 3 সেন্টিমিটার আর এই দুটা চার্জর মাজর ডিস্টেন্স 3 সেন্টিমিটার তো আমাকে হুদিছে যে 1 মাইক্রো কুলম্ব চার্জ টুর উপরত টোটাল কিমানখিনি ফোর্সে অ্যাক্ট করি থাকিব সো প্রিন্সিপল অফ সুপারপজিশন আমি ইউজ করিম তো হেই মতে প্রথমত আমি কি করিব লাগিব প্রথমতে আমি এই চার্জটোর উপর 3 আর 2 মাইক্রো কুলম্বে ইন্ডিভিজুয়ালি কিমানখিনি ফোর্স দি আছে সেইখিনি উলিয়াব লাগিব তুমি উলিয়াইলো প্রথমতে আমি 3 মাইক্রো কুলম্বৰ কারণে ফোর্স উলিয়াইছো কিমান হ'ব 9 ইনটু 10 টু দি পাওয়ার 9 q1 q2 ইয়াতে q1 হ'ব 3 মাইক্রো কুলম্ব আর q2 হ'ব 1 মাইক্রো কুলম্ব 3 ইনটু 10 টু দি পাওয়ার 6 ইনটু 1 ইনটু 10 টু দি পাওয়ার 6 মাজর ডিস্টেন্স কিমান 3 সেন্টিমিটার তার মানে 3 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 2 হোল স্কোয়ার 9 ইনটু 10 টু দি পাওয়ার 9 ইনটু 3 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 12 তলত হব 9 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 4 9 আর 9 ক্যান্সেল সো এটা হব 3
আৰু এখিনি হিসাব করিলে ইনটু 10 আহিব তার মানে 30 নিউটন সিমিলারলি 2 মাইক্রোকুলম্বৰ কাৰণে কিমানখিনি ফোর্স হ'ব 1 মাইক্রোকুলম্বত আমি 1 মাইক্রোকুলম্বৰ ওপৰত টোটাল ফোর্স উলিয়াব বিচাৰিছো 9 ইনটু 10 টু দি পাৱাৰ 9 ইনটু Q1 হ'ব 2 ইনটু 10 টু দি পাৱাৰ মাইনাস Q1 2 into 10 to the power minus 6 aru Q2 hobo 1 into 10 to the power minus 6 divided by hotor major distance or square same ahibo same distance loisu 9 into 10 to the power minus 4 9 or 9 cancel jabo so yate total ahibo 20 newton eti ami he force tuta vectorially add koribo lagibo to vectorially add korar karone prothomote ami janibo lagibo force to turn direction force to turn direction abhi janibole gibo so yate jehetu 3 microcoulomb aru 1 microcoulomb dui tai positive positive e positive ki kore baya pai bikorhon kore ba repel kore to 3 microcoulomb e jodi 1 microcoulomb ok repel kori ase to 1 microcoulomb er uporot force kun pine lagi ase ei pine So, it will be F1 direction. 2 microcoulomb, 1 microcoulomb, 2 type positive. U yak. This is the same. So, what do we see? Eta force and 2 force are opposite. And the vector opposite. What is the result? Eta force and 2 minus. So, we have total force F. Hobo. F1 minus F2. 30 minus 20 তার মানে 10 নিউটন আৰু ফোর্স টু ডাইৰেকচন কোন পিনে হ'ব F1 ৰ পিনে তার মানে ইয়াৰ ওপৰত ৰিজালটেন্ট ফোর্স পৰিব এইটো এটো দিহত এটো দিহত কিমান ফোর্স পৰিব 10 নিউটন আমি আৰু এটা এক্সাম্পল লও এইবাৰৰ এক্সাম্পলত আমি একেটা প্ৰবলেম আমি লম জাস্ট ইয়াতে আমি সাইনটো বেলেগ লম আমি 2 মাইক্রোকুলম্বৰ সাইনটো বেলেগ লম 1 মাইক্রোকুলম 3 মাইক্রোকুলম মাইনাস 2 মাইক্রোকুলম কোয়েশ্চন টু সেম 1 মাইক্রোকুলম্বৰ ওপৰত টোটাল ফোর্স উলিয়াব লাগে তো আমি কেনেকৈ কৰিম ইয়াতে এটা কথা মন কৰিবা যেতিয়া আমি ফোর্সৰ ম্যাগনিটিউড উলিয়াম হেই ম্যাগনিটিউডটো সদায় পজিটিভত উলিয়াব লাগিব তার মানে চার্জ যদিও নেগেটিভত দিয়া থাকে আমি এই ফর্মুলা যেতিয়া চার্জৰ ভ্যালুটো বহাম ইয়াতে আমি নেগেটিভত নবহাও চার্জটো যিয়ে দিয়া না থাকক আমি সদায় তাতে পজিটিভত পুট করিম ওকে সো ইয়াতে তো F1 আগৰ নিচিনাকে 30 নিউটন ওলাব F2 আগৰ নিচিনাকে 20 নিউটন ওলাব माइनस 20 न्यूटन ना है कारण यह तो आमी आगोटोर निशेन के की करें आगोटोर निशेन के आमी यहाँ ते 2 माइक्रोकुलम बर जगह माइनस 2 माइक्रोकुलम बर जगह 2 माइक्रोकुलम है लिखें मान थके बना कौन सा तो मैग्नीट्यूड होता है पॉजिटिव बट फाइन किन होले ए माइनस 2 काम की ए माइनस 2 काम होगो फोर्स और डायरेक्शन किन के होगो सुवा 3 মাইক্রোকুলম্ব 1 মাইক্রোকুলম্ব কি করিব ঠেলিব ঠেলিলে ফোর্সর ডাইরেকশন এই পিনে হবো হি এই পিনে ঠেলা খাই না থাকিব জানো সো এটো হবো F1 ওর ডাইরেকশন আকো -2 মাইক্রোকুলম্ব 1 কুলম্ব কি করিব 1 মাইক্রোকুলম্ব কি করিব যেহেতু ই নেগেটিভ আর ই পজিটিভ গতিকে ইয়া কি টানিব টানিলে এই পিনে আহিব ফোর্স এই পিনে টান খাবো তার মানে F2 ডাইরেকশনও এটো দিহত হবো দুইটা ফোর্সর ডাইরেকশন সেম দিহত গতিকে ইয়াতে টোটাল ফোর্স কিমান হ'ব F1 প্লাস F2 50 নিউটন বুঝি পালা এতিয়া আমি আৰু এটা এক্সাম্পল চাম ধৰা এনেকুৱা এটা ইকুইলেটাৰেল ট্ৰায়াংগল সমবাহু ত্ৰিভুজ গোটেইকেইটা বাহুৰ সাইড 3 সেন্টিমিটার কে লৈছো ইয়াতে এটা চার্জ আছে 3 মাইক্রোকুলম ইয়াতে এটা চার্জ আছে 4
4 microcoulomb aru iyate eta charge ase etu minus 4 loisu minus 4 microcoulomb aru iyate eta charge ase 2 microcoulomb aru amak hudise je what is the total force on the charge 2 microcoulomb due to 3 microcoulomb and minus 4 microcoulomb iyar upor tamar total force uliabo lage তো আগৰ নিচিনাকে আমি কি কৰিম প্ৰথমতে আমি ইয়াৰ কাৰণে ইয়াৰ ওপৰত আৰু ইয়াৰ কাৰণে ইয়াৰ ওপৰত ইনডিভিজুৱেলি উলিয়াই লম তো এটাক আমি F1 বুলি কৈছো F1 মানে হল ফোর্স ডিউ টু 3 মাইক্ৰোকুলম অন 2 মাইক্ৰোকুলম কিমান হ'ব 9 ইনটু 10 টু দি পাৱাৰ 9 ইয়াতে আহিব 3 into 10 to the power minus 6 into 2 into 10 to the power minus 6. Aru 3 centimeter. I mean 3 centimeter or bahut keta problem kori so. So 9 into 10 to the power minus 4. 9 aru 9 gushe jabo. Gushe jai kiman thakibo? 2 into 3, 6. Aru 10 eta ahibo. Orthat 60 newton. Similarly, F2 kiman hobo? F2 hobo. 9 into 10 to the power 9 F2 মানে কি minus 4 কুলম্বে 2 কুলম্বৰ ওপৰত কিমানখিনি ফোর্স এপ্লাই কৰিব হেখিনি তো minus 2 আমি কনসিডার নকৰো সিম্পলি লিখিম 4 into 10 to the power minus 6 into 2 into 10 to the power minus 6 divided by same distance 9 into 10 to the power minus 4 সো এটো আহিব 80 নিউটন होई गल, magnitude खेनी आमार calculate करा होई गल, 60 newton आरू, 80 newton, यार पिसोत आमी की कोड़ी बोला गीबा, यार पिसोत आमी चेक कोड़ी बोला गीबा, F1 आरू F2 direction, तो स्वा, दू इटाई positive, positive हो positive हो, भाल ना पाई माने की, repel कोड़ी बो, 3 microcoulomb बे, 2 microcoulomb बो, AP ने थेली बो, तो एटो होई गल आमार F1 और direction, है ना, एटो आमार F1 और direction, F2 direction के नगवा होबा एटो 4 microcoulomb बसे minus 4 negative एटो positive negative हो positive हो तानी बो गोतेगे F2 direction एपी न होबो तो माजोर angle किमान होबो एटो equilateral triangle गोतेगे एटा 60 degree के आसे तेन होले एटो किमान होबो यहो 20 degree तो आमी theta किमान लिखिवो परिम 120 degree तो cos theta किमान होबो cos 120 minus half तेन होले आमार total force किमान होबो total force आहिबो F equal to root over F1 square plus F2 square plus 2 F1 F2 cos theta F1 square माने होबो 60 square plus 80 square plus 2 into 60 into 80 आरु cos theta माना होल minus half 2 to cancel 60 square की मान होगा 36 00 84 00 आरु minus 2 6 8 48 48 00 तो हमने क्या बना है बो 1000 minus 48 00 क्या बात फुल होने की सॉरी 3600 और 8400 की मान होगा 12000 12000 माइनस 48000 तो की मान आ ही बो 12000 माइनस 48000 72000 सो इट आ ही बो 7 रूट ओवर 72000 न्यूटन सो इट होगा हमार आंसर
তো এনেকে আমি কি করিব পারো, যদি আমার হাতত তিনিটা চার্জ থাকে, আমি ইহঁতৰ মাজৰ টোটেল ফোর্স উলিয়াব পাৰিম। তার মানে যদি আমাক তিনিটা চার্জ দিয়া থাকে আৰু বাকি দুটা চার্জৰ কাৰণে এটা চার্জৰ ওপৰত ফোর্স উলিয়াব দিয়ে, তেনেহলে আমি এইটো মেথডৰ সহায়ত প্রিন্সিপল অফ সুপারপজিশন ইউজ কৰি কিনে আমি উলিয়াব পাৰিম, ফোর্সটো উলিয়াব পাৰিম। কেনেকে উলিয়াব লাগিব মই আকৌ এবাৰ সামারাইজ কৰিছোঁ কথাখিনি। প্রথমতে আমি যিটো চার্জৰ ওপৰত আমাক ফোর্স উলিয়াব দিব, সেই চার্জটোত বেলেগ বেলেগ চার্জৰ কাৰণে কিমানখিনি ফোর্স হয় সেইটো আমি উলিয়াই ল'ব লাগিব। সেইটো উলিয়াওতে আমি এটা কথা মন কৰিম যে আমাৰ যিটো ফোর্সৰ ভ্যালু হ'ব সেই ভ্যালুবিলাক সদায় কি হ'ব লাগিব, পজিটিভ হ'ব লাগিব, কেতিয়াও নেগেটিভ নহয়। মাইনাছ দিয়া থাকিলেও আমি ইয়াতে প্লাছত লিখিম। তো ফোর্সটোটা ক্যালকুলেট কৰাটো হ'ল আমাৰ প্ৰথম কাম। এইখিনিতে কিছুমান ভুল করে, সাপোজ আমাক টু মাইক্রোকুলম্বর উপরে ইয়াতে উলিয়াব দিছিল, বহুত স্টুডেন্টে থ্রি আর ফোরের মাজতো ফোর্স উলিয়ায়, সেইটো উলিওয়ার দরকার নাই। আমাক যিটো পার্টিকুলার উপরত বা যিটো চার্জের উপরত ফোর্স উলিয়াব দিছে সেই চার্জের উপরতে আমি আমি ফোর্স উলিয়াব লাগিব বাকিবিলাক চার্জের কারণে, ফাইন। তো ফোর্স দুটা উলিয়ার পিছর কামটো আমার কি হব, ফোর্স দুটা ভেক্টরিয়ালি ড্র করা উইথ প্রপার ডাইরেকশন। ডাইরেকশন উলিয়াটো একেবারে সহজ, জাস্ট চেক করিবা টানি আছে না ঠেলি আছে, একদম ইজি বস্তু। এইটো সেইটো উলিওয়ার পিছত আমি কি করিব লাগিব, কারেক্টলি ফোর্স দুটার মাজৰ এঙ্গেলটো উলিয়াব লাগিব, আর এঙ্গেলটো পোৱাৰ পিছত আমি ভেক্টর এডিশনের যেটো ফর্মুলা আছে সেই ফর্মুলাত বহাই দিলে ধুনিয়াকে ফোর্সটো উলাই আহিব। তো আজির কারণে এইখিনিয়ে, যদি কিবা কুয়েশন সাজেশন থাকে কমেন্ট করে জানাবা। থ্যাংক ইউ।